আসসালামু আলাইকুম। আমরা এখন কাশ্মীরের শ্রীনগরের বিখ্যাত ডাল লেকে শিকার রাইডে আছি। ডাল লেকের শিকার রাইডে যে 7টি পয়েন্ট দেখানোর কথা থাকে, তার মধ্যে শেষের পয়েন্টটি হলো ফ্লোটিং মার্কেট। এই ফ্লোটিং মার্কেট লেকের পশ্চিম দিকে অবস্থিত। ফ্লোটিং মার্কেটে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট, ড্রাই ফ্রুটস ও কাশ্মীরের বিখ্যাত শাল পাওয়া যায়। আমরা এখন সেদিকেই আগাবো আর কাশ্মীরের বিখ্যাত সেই শালগুলো দেখবো, আপনাদেরকে দেখাবো এবং কেনার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কাশ্মীর সিরিজের ভিডিওগুলি না দেখে থাকেন, অনুরোধ রইল ভিডিওগুলি দেখার, এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে যেহেতু ঈদ, সেহেতু ম্যাক্সিমাম দোকানই বন্ধ, কিছু কিছু দোকান খোলা আছে। এখানে হচ্ছে এই যে বুজাল হ্যান্ডক্রাফট, এখানে হচ্ছে হস্তশিল্পের জিনিসগুলো পাওয়া যায়। আর এই সাইডে বড় হাউস বোট। ও ভাই, এই যে মিক্স ফ্রুটের দোকান মনে হয় এটা, তারপর যে স্যাফ্রনের দোকান। ওয়াও, এটা কি শাড়ি না কি রে ভাই? ওই যে বড় ঝুলানো, আচ্ছা তো আমরা এখানে দাঁড়াবো, নামবো এখন। শিকার রাইড করতে করতে আমাদেরকে হচ্ছে একটি ফ্লোটিং একটি দোকানে নামানো হয়েছে, যেখানে হচ্ছে আপনার কাশ্মীরি শাল, তারপরে কাশ্মীরি যেসব কাপড় চোপড় ড্রেসেস পাওয়া যায় সেখানে। তো আমরা এখন ভেতরে যাব, সেখানে গিয়ে কাশ্মীরি শাল দেখবো। যদি কেনার মতো হয় তাহলে কিনবো অবশ্যই। আমাদের নৌকা এখানে আছে, মানে শিকারা। আমি এখন ভেতরে যাব। মুস্তাফিজ ভাই, রফসান ভাই এবং মিলন ভাই আগেই চলে গেছে, তারা দেখতেছে শাল। এই যে এগুলো হচ্ছে সব কাশ্মীরি শাল ভাই। তো আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে গদিতে, আর এখন উনি বের করে দেখাচ্ছে। তো এই যে এটা হচ্ছে কাশ্মীরি শাল। সো ইট ইজ মেড ইন কাশ্মীর। সো দেয়ার আর গার্মেন্টস ফর মেকিং দিস কাইন্ড অফ শাল ইন কাশ্মীর। হুইচ এরিয়াস দিস আর মেড ইন কাশ্মীর? কত বলতেছে? এটা হচ্ছে 700 রুপি। আচ্ছা, 10% ছাড় আছে। আর এটা হচ্ছে 2000 রুপি। 2000 রুপি? এটা অনেক সফট, অনেক সফট না? চশমে বুলবুল ডিজাইন। আচ্ছা, বজন কে হিসাব সে কাম লাগতা হ্যায়। প্রাইস কিতনা হ্যায় ভাই? ये 5000 কা হ্যায়। 5000? এইটার দাম হচ্ছে 5000 রুপি। দেখি ভাই, পরেন দেখি কেমন লাগে। আচ্ছা মুস্তাফিজ ভাই, এখন 5000 টাকার শাল পড়তেছে। ওইটা উল্টা সাইড। হ্যাঁ, ওইটা ছিল হচ্ছে 700 রুপি। আর এটা আমার খুবই পছন্দ হয়েছে। তো আমার এটা পছন্দ হয়েছে, বাট এখনো ফাইনাল করি নাই, আমি এটা রাখলাম সাইডে। কেমন লাগে ভাই? আমার বিশ্বাস 2022 সালের মধ্যে আমরা একটা ছোট আপু দেখতে পাবো। এই কালারটা সুন্দর আছে। I will take one more, brother. নেই, উসমে 6 সেকেন্ড পসিবল নেই। আপ মেরা ভাই হ্যায়, আপ মেরা আপ লে লো, পয়সা বাদ মে দে দো। আপ দেখো, আপকো কোই ভি দেখা না, 800 সে কম মুঝে ওয়াপস আ কে দে দো। ইসমে ভাই 10 রুপি 20 রুপি হামে ভি মিলনা চাহিয়ে না স্যার। আচ্ছা, ওটা একটা ঠিক আছে। তাহলে দিস ওয়ান টু পিস, সিরিফ ইস পিস। মানে ইয়া ইয়াহা পর ডজন ডজন মিলে। ইয়ে দেখো না, পার্সেল কিতনা করতে, পার্সেল কি করতে। ঠিক আছে, ₹10 দেতি হি নি আপকো দিয়া আপকা ব্যবহার আচ্ছা লাগা আপকো সচ
That is why we are buying more and the color. आप 10 ले लो या 12 ले लो मुझे उससे ये नहीं है आपको मैंने की अच्छा इसी में कर हां हां ये अगेन तू मुझे एक दे दो माइक एक उस कलर सेम कलर सेम कलर हां আলাদা ব্যাগে দিতে বলেন না আলাদা ব্যাগ অনেক দেখে শুনে যাচাই বাছাই এবং দাম দরের পরে আমরা তিনজন মোট পাঁচটা শাল কিনেছিলাম এই দোকান থেকে মুঝে পছন্দ নেই আয়া শাল আমাদের শাল কিনা শেষ কাশ্মীরি শাল আমরা এখন বের হয়ে যাব পে করার পরে আমরা এখন নৌকায় উঠে যাব শাল কিনতে কিন্তু আমাদের আর সানসেট দেখা হইল না ব্যাড লাক এবার যেহেতু সানসেট দেখা হলো না ইনশাআল্লাহ পরে আবার হয়তো আসব বেঁচে থাকলে ডাল লেক থেকে সানসেট দেখতে তবে সন্ধ্যার এই আবহাওয়াটা আমার কাছে চমৎকার লাগছে আমরা আর কিছুক্ষণ লেগে থাকবো এবং তারপর হোটেলে গিয়ে ফ্রেশ একটা ঘুম দিব আগামীকাল আমরা যাব কাশ্মীরের সবচেয়ে সুন্দর জায়গা সোনমার্গে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হতে পারে আগামী ভিডিওতে সেটি দেখতে পাবেন ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে কাশ্মীর ব্লগের পরবর্তী পর্বে সোনমার্গে সেই পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ